হ্যালো প্রিন্স, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। এই আগের পর্বে আমি দেখিয়েছি আপনাকে কীভাবে আমরা মায়াপুর বেশি পৌঁছেছি, আর এই পর্বে থাকছে আমরা মায়াপুরের কোন হোটেলে থাকছি এবং মায়াপুরের যে সবচেয়ে জনপ্রিয় যেটা হচ্ছে মায়াপুরের প্রসাদ। মায়াপুরের প্রসাদে কত রকমের টিকিট আছে এবং সেগুলো কোথা থেকে পাওয়া যায় এবং সেগুলো যা খাওয়ার জন্য কোন জায়গা যেতে হয়, এই সব ডিটেলস আজকে আমার এই ভিডিওর পর্বে থাকছে। হোটেলে যাওয়ার রাস্তাটাও ছিল খুব সুন্দর, একদম সম্পূর্ণ নিরিবিলি গ্রামের ভেতর দিয়ে ছিল আমাদের রাস্তাটা। তো আমরা এখন এসে পৌঁছে গেছি আমাদের হোটেলে শ্রুতি ভবন। আসলে আমাদের এই প্ল্যানটা খুব হঠাৎ হয়েছে, তার জন্য মায়াপুর মন্দিরের সামনে যে হোটেলগুলো আছে চৈতন্য ভবন, গদা ভবন বা শঙ্খ ভবন, এগুলো আমরা পাইনি বুকিং। এখন এগুলো মোটামুটি 3-4 মাস আগে থেকে বুকিং হয়, তার জন্য আমাদের একটু ভেতরের দিকে যেমন গোশালা যেখানে আছে মায়াপুরের, ওই গোশালার রাস্তায় মাত্র 10 মিনিটের হাঁটা পথ মেন মন্দির থেকে, ওইখানে আমরা রুম পেয়েছি। এই হোটেলটার নাম হচ্ছে শ্রুতি ভবন। শ্রুতি ভবন আপনাদের আমি দেখাচ্ছি এই ভবনটা। তো আমরা 8 জন ছিলাম, ডরমেটারি রুম নিয়েছি, 8 জনের একদিনের রুমে ভাড়া পড়েছে 600 টাকা, আর অ্যাটাচ বাথরুম আছে, বাথরুম ভালো আছে, বাথরুম আমি পরে দেখাবো। আর রুমটা একদম সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে, আমি আপনাদের পরিবেশটা দেখাচ্ছি, দেখুন। একদম আপনারা মনে হবে আপনারা নিজেদের বাড়িতে আছেন, আর একটু হাঁটা আছে 10 মিনিট হাঁটা পথ, কিন্তু যারা হাঁটতে পারেন তাদের জন্য বাইরে টোটোর ব্যবস্থা আছে, টোটো করে আপনারা যেতে পারবেন। দেখুন এইটা হচ্ছে শ্রুতি ভবন, এইভাবে চারিদিকে বাগান করা আছে, এরকম বাথরুমটা এইদিকে আছে, আমাদের রুমটা হচ্ছে এখানটা, এই রুমটা আমাদের দিয়েছে, দরজা খোলা আছে, এই রুমটার ভেতরে হচ্ছে আমাদের রুম, আর এটা শ্রুতি ভবনের মেন বিল্ডিং, আর ওইখানটাতে হচ্ছে শ্রুতি ভবনের অফিস। ওই যে যেটা দেখা যাচ্ছে লেখা আছে ওটা হচ্ছে শ্রুতি ভবনের অফিস, ওখান থেকে হচ্ছে সমস্ত ফর্মালিটি করতে হবে, আধার কার্ড। আপনারা যদি প্ল্যান করছেন যে মায়াপুরে আসবেন, তো আমি বলবো আগে থেকে আপনারা রুম বুকিং করে আসুন যদি থাকার প্ল্যান করছেন, কারণ এখানে এসে আপনারা রুম পাওয়া কিন্তু খুব মুশকিল, কারণ এখানে রুম একদমই নেই। তাই আগে থেকে অনলাইন ওয়েবসাইটে রুম বুকিং হচ্ছে, তো রুম বুকিং করে আসুন। এছাড়া বাইরে আপনারা হোটেল পাবেন, বাইরের কিছু হোটেলে আমি লিঙ্ক অ্যাড্রেস আমি আপনাদের দিয়ে দেবো, সেগুলো তো দেখতে পারেন। বাইরে মোটামুটি 1000 থেকে 1200 টাকার মধ্যে আপনারা রুম পেয়ে যাবেন 5-6 জন থাকার। আমি আপনাদের কিছু কিছু রুমের ডিটেলস এবং লোকেশন দিয়ে দেবো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা চাইলে চেক করে নিতে পারবেন। এই টোটোগুলো দেখতে পাচ্ছেন, এই টোটোগুলো করে আপনারা মেন মন্দিরে যেতে পারবেন, এখান থেকে টোটো সার্ভিস অ্যাভেলেবেল আছে। এগুলো হচ্ছে সব এক একটা নানা রকমের কুপনের কাউন্টার, 4 রকমের মেনলি কুপন আছে এখানে, 40 ওটা, এটা হচ্ছে 60, এটা হচ্ছে 50, আর এটা হচ্ছে 80 টাকা। 4 রকমের কাউন্টার আছে এখানে, এখানে হচ্ছে 40 টাকা, 60 টাকা, 80 টাকা আর 50 টাকা, 4টে কুপনের এখানে টিকিট মূল্য আছে, 4টেই আলাদা আলাদা জায়গায় খাওয়াবে। আমরা যেটা কেটেছি 60 টাকার টিকিট, ওটা হচ্ছে গীতা ভবনে খাওয়াবে, 40 টাকারটা একটা সম্পূর্ণ আলাদা জায়গা আছে, ওটা একদম কম ন্যূনতম টিকিট, আর 80 টাকা যেটা আছে ওটা হচ্ছে গদা ভবনে খাওয়াবে, সব থেকে প্রাইস হাই ওটা, 80 টাকা সব থেকে দামি কুপন ওটা, আর একটা আছে 50 টাকা, ওটা হচ্ছে নামহট্ট ভবন আছে ওখানে। আমাদের 60 টাকার টিকিটটায় হচ্ছে ভাত, ডাল, সবজি, চাপাটি, একটা পনিরের তরকারি থাকবে, আর একটা পকোড়া থাকবে, আর হচ্ছে পায়েস থাকবে, এতগুলো পদ দাদা দেবে আপনাকে, আপনার প্রাইস মূল্য হচ্ছে 60 টাকা। সমস্ত কুপন কাউন্টারগুলো যে 1 নম্বর গেট এখন যেটা বন্ধ আছে সেই গেটের সামনেই আছে, আপনারা সেই যদি সেই গেটের সামনে চলে আসেন সব কাউন্টারগুলো একসাথে পেয়ে যাবেন। এর ওপরে আপনাদের যে জায়গায় খাওয়ার পড়বে সেটা লেখা থাকবে, যেমন আমাদের ছিল গীতা ভবন। আচ্ছা মন্দিরের বাইরেটা, মন্দিরের বাইরে এরকম সমস্ত দোকান আছে ছোটো ছোটো,
টিফিন খাওয়ার জন্য, ব্রেকফাস্টের জন্য, চায়ের জন্য সব কিছু ওখানে দোকান আপনারা পেয়ে যাবেন। ফল বিক্রি হচ্ছে, পেয়ারা বিক্রি হচ্ছে, খাবারের কোনো অসুবিধা নেই, ডাবও দেখুন বিক্রি হচ্ছে। ওইটা হচ্ছে ইস্কনের মেন মন্দির, যেখান থেকে সবাই ঢুকছে। আর তার থেকে কিছুটা দূরে দু পাঁচ মিনিট মতো হেলে, দু মিনিট মতো হেঁটে এলে এইখানে হচ্ছে বিনামূল্যে জুতো, এবং তার পাশে হচ্ছে মোবাইল, যার কাছে ক্যামেরা থাকবে, ক্যামেরা, ল্যাপটপ সব কিছু রাখার জায়গা আছে। এই দেখুন, এটা হচ্ছে মোবাইল আর জুতো, এটা আর ওইটা হচ্ছে মোবাইল রাখার জায়গা, এটা জুতো আর ওটা হচ্ছে মোবাইল রাখার জায়গা। এইটা হচ্ছে গীতা ভবন, যেখানে আজকে আমাদের দুপুরে খাবারের জায়গা পৌঁছে। এটা হচ্ছে গীতা ভবনের প্রসাদ কক্ষ। এটা হচ্ছে মায়াপুরের গোশালা কাউন্টার, এখান থেকে আপনারা ঘি, পনির, মধু এবং তার সাথে ক্ষীর দই কিনতে পারবেন। এই সমস্ত টুকিটাকি ঘরোয়া জিনিস কেনার জন্য মায়াপুরে দোকান রয়েছে, এখান থেকে আপনারা ঘরে সাজা, ঘর সাজানোর জিনিসও কিনতে পারবেন। আমরা যখন গেছিলাম তখন ছিল মায়াপুরের উৎসবের সময়, এই জন্য এখন প্রতিদিন সন্ধ্যেবেলা হাতির সওয়ারি বেরোচ্ছিল, সমস্ত বড় বড় মহারাজরা হাতির পিঠে বসে সওয়ারি করছিল, এই জন্য এখানে রঙ্গোলি দেওয়া হচ্ছিলো, প্রত্যেকটা রাস্তার মোড়ে খুব সুন্দরভাবে রঙ্গোলি সাজানো হচ্ছে। হাতি সওয়ারি ভিডিও কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাবেন, এর মধ্যে দেখবেন কত রকম কত হাতি। Thank you.
বাড়ি ফেরার সময় আমরা কৃষ্ণনগর থেকে বাড়ি ফিরেছিলাম। কৃষ্ণনগর থেকে শিয়ালদা লোকাল ধরে দমদম নেমেছিলাম, তারপর দমদম থেকে আমরা বাড়ি ফিরেছিলাম। বন্ধুরা, আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করলাম। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমার পরবর্তী ভিডিওতে।